সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার খুঁজেবাই পেবাড়িয়ার হাটে। পেবাড়িয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন। আর আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। আজকে পেবাড়িয়া হাটে আদার দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো। দেখি আজকে আদা কত টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে, কত করে কেজি দিচ্ছেন আদা? 200 টাকা। কি জাতের এটা? বার্মা আদা 200 টাকা কেজি আজকে তেবাড়িয়ার হাটে। বার্মা আদা যাচ্ছে 200 টাকা কেজি। কত করে কেজি ভাই এটা? 200 পাইকারি 150 না? পাইকারি যাচ্ছে 150, পাইকারি 150, খুচরা বিক্রি হচ্ছে 200। ভাই আদা কত করে দিচ্ছেন আজকে ভাই? আচ্ছা, খুচরা দাম হচ্ছে 200, পাইকারি 180 হচ্ছে। আর এটা একই দাম নাকি ভাই? এটা কত ভাই? 240 টাকা কেজি এটা। আচ্ছা, 150 টাকা কেজি এই আদা না? আচ্ছা ঠিক আছে, বেছেন কাকা। আদা কত করে কেজি দিচ্ছেন আজকে? আদা 200 টাকা কেজি এটা বার্মাটা। বার্মা 200, আর ওটা চায়নাটা 260 টাকা। সুপ্রিয় দর্শক, আজকে দেখি এটা 70 টাকা পোয়া, এটা হচ্ছে 50 টাকা পোয়া আদা। এটা কি চায়না নাকি ভাই? চায়নাটা 70 টাকা পোয়া, আর এটা হচ্ছে বার্মা 50 টাকা পোয়া, মানে 200 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে বার্মা আদা। আদা কি চায়না আদা নাকি এটা? কত করে কেজি আজকে? 250। আর বার্মাটা 180। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আদা এটা কত করে যাচ্ছে ভাই? আদা বিক্রি হচ্ছে পাইকারি দাম 140 টাকা কেজি। 140 পাইকারি। খুচরা কত দিচ্ছেন? খুচরা ওটা বিক্রি হচ্ছে 40 টাকা পোয়া। খুচরা হচ্ছে 40 টাকা পোয়া এটা নাকি? না না, যেগুলা বার্মা গুলা 40 টাকা পোয়া। আর এটা কি? আর এটা ইন্দোনেশিয়া। কত ভাই? ওই বিক্রি হচ্ছে আপনার 50 টাকা পোয়া খুচরা। খুচরা। আর চায়নাটা কত করে দিচ্ছেন? চায়নাটা বিক্রি হচ্ছে 60 টাকা পোয়া। 60 টাকা পোয়া চায়নাটা। ভাই এটা চায়না না? চায়না কত করে কেজি দিচ্ছেন? 240 টাকা চায়না খুচরা দাম। পাইকারি নিলে দাম কম আছে, দাম কম আছে। আর বার্মাটা কত দিচ্ছেন? বার্মাটা হলো 180 টাকা। আচ্ছা আচ্ছা, 180 টাকা কেজি খুচরা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকে তেবাড়িয়া হাটের আদার দাম। আগামী হাটে আবারও আপনাদেরকে আদার দর দাম জানানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকের আদার আপডেট তেবাড়িয়া হাট থেকে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।